পূজোর পাঁচটা দিন আলাদা আলাদা মেনু হয় সেই মেনুটা একটু জানতে চাই। অম্বরীশের আইডিয়াল মেনু অবশ্যই যে কোনো বাঙালি এবং খাদ্যপ্রিয় মানুষেরই এটা মেনু বেশ হওয়া উচিত বলে আমার মনে হয়। শুনি শুনি যদি হয়ে না থাকে আজ থেকে হবে। ষষ্ঠীর দিন হচ্ছে তোমার নিরামিষ, কিরম লুচিটা মাস্ট একদম, ফুলকো লুচি তার সঙ্গে আলু ফুলকপি দিয়ে একটা তরকারি। পুজোর সময় সাধারণত ফুলকপি খুব ভালো পাওয়া যায় না, কিন্তু তবু পুজোর সময় ফুলকপিটা খেতেই হবে আলু দিয়ে রসা রসা করে আলু ফুলকপি, একটা টমেটো থাকবে, টমেটো একটা কড়াইশুঁটি থাকবে, বাহ বাহ বাহ, এটা হলো। তার সঙ্গে নানান রকম মিষ্টান্ন, আচ্ছা বেগুন ভাজা হতে পারে, হতে পারে লম্বা লম্বা করে কাটা, লম্বা লম্বা যে কোনো ভাবেই হোক বেগুন ভাজাটা চাই আর, লম্বা না গোল, লম্বা হতে পারে, উপরে একটু পোস্ত ছড়ানো থাকে। ওরে বাবা রে, এইটা তুমি ষষ্ঠীতে মেনে নিলে হয়ে গেল। আচ্ছা সপ্তমীতে তোমার হচ্ছে নিরামিষ নয় কিন্তু খুব হেভি আমিষও নয়, আচ্ছা মাছের উপরে থাকো, কালিয়া, কালিয়া হতে পারে দই দিয়ে, হতে পারে রুই, হতে পারে দই দিয়ে, ইলিশ তখনও পাওয়া যায় পুজো অব্দিও পাওয়া যায়, দই না সর্ষে, দইটা হবে তোমার রুই দিয়ে, আচ্ছা আর ইলিশটা হবে ভাপা বা সর্ষে দিয়ে, সঙ্গে ওই তোমার কড়াইশুঁটি দিয়ে ডাল বা তরকারি দিয়ে মুগের ডাল হতে পারে, একটু মাখো 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 মাখো, তার সঙ্গে ভাতও হতে পারে, কোনো একটা হালকা জাতীয় পোলাও, বাংলা পোলাও যেটাকে বলে সেটাও হতে পারে, বাসন্তী পোলাও, কিশমিশ কাজু দিয়ে, কিশমিশ কাজু দিয়ে। সর্ষের এক্সপ্রেশন গুলো শুধু লক্ষ্য করো রাখতে, হ্যাঁ হলো হলো। তারপরে তো তখন অবশ্যই মিষ্টি দই এবং রসগোল্লা সন্দেশ, কারণ ভাতের মধ্যে মিষ্টি দইটা ফেলে অতিরিক্ত সন্দেশের মধ্যে ঢেলে মালটা মেখে একটা সন্দেশ দই ভাতের মিশ্রণ, ওটা অমৃতের মতো তোমার ভেতরে প্রবেশ করে এবং তোমার আয়ুকে 10 গুণ বাড়িয়ে দেয়। অষ্টমী তো ভোগ হচ্ছে লাইন দিয়ে, ওই যে খিচুড়ি, হ্যাঁ লাইন দিয়ে খিচুড়িটা একটু মাখো মাখো হতে হবে, হ্যাঁ তেল তেল খিচুড়ি না, সেটা করতে হবে। তার মধ্যে আলু থাকবে, নানান রকম সবজি হলো, তার সঙ্গে লাবড়াটা মাস্ট একদম, লাবড়া যেটা থাকবে, তার সঙ্গে তোমার বেগুনি, লম্বা লম্বা বেগুন, বেগুন ভাজা কিন্তু নয়, বেগুন সেটা হয়ে গেছে ষষ্ঠীতে একদম, এটা হচ্ছে বেগুনি পাতলা বেসনের, পাতলা বেসনের বেসুনি, তার বেগুনি, তার উপরে একরকম ওই চাট মশলা ছড়িয়ে দিতে হবে, বেগুনির উপর চাট মশলা হালকা, বেশি বেশি নয় কিন্তু হালকা করে, এবারই এটা ট্রাই করতে হবে। হিন্টস যাকে হিন্টস হয়ে গেল, তারপরে তুমি চলে যাচ্ছ আলুর দম, আলুর দম একদম মাখা মাখা নারকল দিয়ে একটা আলুর দম, ছোট ছোট আলু পিস, না বড় পিস, পাগল লাগে ছোট, আচ্ছা এইরকম বড় আলু, বড় আলু মাঝখান থেকে কাটা, বুঝলে, আর সঙ্গে খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি, আচ্ছা তার সঙ্গে পাঁপড় থাকবে, এবং চাটনি যখন খাবে তার মধ্যে একটু পাতি লেবু চেপে দিতে হবে, চাটনিতে পাতি লেবু, এটাও আমার ট্রাই করব, হ্যাঁ হ্যাঁ এটা কালকেই করব, আচ্ছা বেশ, হ্যাঁ মানে প্লাস্টিক চাটনি যেটাকে আমরা বাংলায় বলি। অষ্টমী শেষ, নবমীর দিন বলতে গেলে তো আমার জিভে জল আসে, ব্যাস ব্যাস ব্যাস, শুনি শুনি, নবমী হচ্ছে এইরকম বড় বড় মাটন, মাটন হ্যাঁ একদম রেয়াজি রেয়াজি খাসি, তার সঙ্গে ভাত চলতে পারে বা সাদা একটা পোলাও হতে পারে, এটাই কাজু কিশমিশ থাকে, কাজু কিশমিশ থাকে, তো সেইটা হলো, ব্যাস ওটাই এত হবে যে আর অন্য কিছু দরকার, ওইদিন মিষ্টি খাওয়ার মতো অবস্থায় থাকবো কি আমরা, যদি থাকি তাহলে রসগোল্লা চলতে পারে, মিষ্টি তার সঙ্গে সন্দেশও চলতে পারে, মাখা সন্দেশ হলে ভালো।